নির্বিঘ্নে জেই মেইনের পরীক্ষা। উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে এদিন কয়েকশো পরীক্ষার্থী শিলিগুড়িতে আসেন, তবে করোনার জেরে লোকাল ট্রেন বন্ধ থাকায় সমস্যায় পড়তে হয় পরীক্ষার্থীদের। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এর জেই মেইনের পরীক্ষা দিতে উত্তরবঙ্গের নানা জেলা থেকে পরীক্ষার্থীরা শিলিগুড়িতে এসে পরীক্ষা দিলেন। মালদা, মাথাভাঙা, কিষানগঞ্জ, বালুরঘাট থেকে এদিন কয়েকশো পরীক্ষার্থী শিলিগুড়িতে পরীক্ষা কেন্দ্রগুলিতে আসেন। করোনার জেরে লোকাল ট্রেন বন্ধ থাকায় সমস্যায় পড়তে হয় পরীক্ষার্থী ও অভিভাবকদের। অন্যদিকে অনেকে সোমবার রাতেই শিলিগুড়িতে চলে আসেন, কিন্তু রাতে হোটেল না পেয়ে সমস্যায় পড়তে হয়। পরীক্ষা কেন্দ্রের বাইরেও অনেকে ছিলেন। করোনা বিধি মেনে সর্বত্র পরীক্ষার্থীদের ভেতরে ঢোকানো হয়। মাস্ক বাধ্যতামূলক করা সহ পরীক্ষা কেন্দ্রের মধ্যে দূরত্ব বিধি বজায় রাখতেও বিশেষ নজর দেওয়া হয়েছিল। এদিন নির্বিঘ্নেই জেই মেন্সের পরীক্ষা সম্পন্ন হয়। তাও অবস্থা ছিল, মানে অনলাইনে ক্লাস করতে হচ্ছিল, একটু প্রবলেম হয়েছে। হ্যাঁ, ডেট অনেকবার আগে পিছিয়ে হয়েছে, এর ফলে একটু প্রবলেম হয়েছিল, তবে প্রিপারেশন আছে অবশ্যই। উৎসাহের মধ্যে একটু ফল হচ্ছিল, বারবার করে ডেট মানে এগোনো হলে পিছনো হলে একটু প্রবলেম হবেই, খুব স্বাভাবিক। মানে সেটা খুব স্বাভাবিক হবে, আবার যখন ই করলো এক সপ্তাহ প্রায় 14 দিন আগে ডেট ফিক্স করেছে, তখন কোনো প্রবলেম হয়নি। এখন না এসে তো উপায় নেই না, এখন একটা মানে ভবিষ্যতের ব্যাপার আছে। এই টেস্টের উপর তো অনেক কিছু নির্ভর করছে, তার মানে তার যে আগামী দিনের যে ভবিষ্যৎ, সেখান থেকে তো একটা কিছু না করলে তো, করোনা তো আছে এবং মনে হচ্ছে যে থাকবেও, তার মধ্যে তো আমাদেরকে চলতে হচ্ছে। সব কিছুই তো চলছে, যাই হোক যেভাবে হোক মানে চলে যেতে হচ্ছেও আর কি, বাধ্য হচ্ছে। আমরা একটু তো চিন্তা, একটু দুশ্চিন্তার মধ্যে আমরা ছিলাম, এবার প্রতিটা পরীক্ষা এইভাবে আর কি ইফেক্ট হয়েছে, এটাও হচ্ছিলো। তো আমাদের সন্তানরাও একটু এই ব্যাপারে মানে মানসিক দুশ্চিন্তার মধ্যে পড়েছিল যে কী হবে না হবে, আদৌ হবে কি না। তো যা হোক, শেষমেশ হচ্ছে, এতে আমরা একটু আনন্দিত। এটা এখানে খুবই অসুবিধার একটা পরিবেশে দেখতে পাচ্ছি আমরা, যেখানে আমরা আসছি বাইরে থেকে, আমাদের মানে ছেলেরা আসছে, এখানে একটা জায়গার খুব একটা অসুবিধা। যদি সেইভাবে কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়, অন্তত পক্ষে সেই সরকারি লেভেল হোক বা বেসরকারি লেভেলে হোক, এটা থাকার খুব দরকার। সারাদিন মানে এইভাবে পড়ে থাকা, এটা আমাদের বাইরে থেকে যারা আসে আমাদের পক্ষে খুবই অসুবিধাজনক। अभी तो मैं ये जेई का दे रहा हूँ, तो इसके बाद फिर ये होगा IIT एडवांस का होगा। अभी डेट नहीं आया, IIT एडवांस के बाद तो IIT मिलता है। और अगर IIT नहीं दे कोई, इसके बेसिस पे जाए और अच्छा मार्क्स है तो NIT में जा सकता है, और IIIT में जा सकता है, और गवर्नमेंट इंस्टीट्यूट में जा सकता है। इस बार तैयारी मैं कर रहा था एक साल से ज़्यादा हो गया। मैं ऑनलाइन कर रहा था अनअकैडमी प्लस से सब्सक्रिप्शन लिया था, तो उतना दिक्कत नहीं हुआ था, क्योंकि जो बेस्ट फैकल्टी रहता है जैसे अदर क्लासेस में कोटा का, वो पढ़ाते थे वहाँ पे, तो मैं उससे कर लेता था घर में। अभी तो कोई दिक्कत नहीं हुई, क्योंकि घर तो नज़दीक में, यहाँ से अभी तो यहीं आना हुआ और कहीं पर जा, और जो मॉक टेस्ट देना होता था वो मैं घर से ही देता था। সেই ডেট আগে পিছিয়ে হলে তো অসুবিধা হবে, একটা নির্দিষ্ট ডেট না পেলে সেই হিসেবে প্রিপারেশন করা যাচ্ছে না, সেটা তো অসুবিধা হচ্ছিল। অনলাইনে ক্লাস করতে হয়েছিলো, ওটা তো একটা অসুবিধা, কারণ অফলাইনে স্যারদের কাছে ডাউট জিজ্ঞাসা করা আর অনলাইন, সেটা অনেকটাই পার্থক্য। ওই তো 15 বছর যেগুলো করছিলেন, তারপর স্যাররা যে সেট পেপার দিত, স্যাম্পেল পেপার, সেগুলো সলভ করতে হবে, সেটা আশা করি এর আগের পুরোনো বাড়ির থেকে ভালো, এটা এটাই আশা আছে। ডেট এগুলো তো শুনুন, যে কোনো এক্সাম যখন ভালোভাবে নিতে হয়, তখন এত বড় একটা এক্সাম সারা দেশ জুড়ে হবে, তার কিছু প্রস অ্যান্ড কনস আছে, যেগুলোকে দেখেই সমস্ত যারা যে সংস্থায় এগুলো কন্ডাক্ট করে তারা অনেক এক্সপিরিয়েন্স, তারা অনেক কিছু চিন্তাভাবনা করে এই ডেটগুলো করে, ফলে সেগুলোর সঙ্গে অ্যাডজাস্ট করতে বাচ্চাদেরও শেখানো উচিত। আমার মেয়েকেও শেখানোর চেষ্টা করেছি।